নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করবো আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা এখন তো লকডাউন তো লকডাউনে কি রেজাল্ট দেওয়ার কী সম্ভাবনা রয়েছে কিনা সেটাও কিন্তু আমি ভিডিওতে জানাবো রিকোয়েস্ট একটাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমরা নিয়মিত যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করি যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর অবশ্যই ভিডিওতে কিন্তু আমি জানাবো রেজাল্ট কবে দেবে এবং এই লকডাউন পরিস্থিতিতে কি রেজাল্টটা দেওয়া সম্ভব কিনা সেটা ও কিন্তু জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করে তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তোমরা যারা ডাব্লুবিপি মেনের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ অবশ্যই এই বইটা তোমরা দেখতে পাচ্ছ ক্র্যাক সেকেন্ড অডিশন যেটা ডাবলবিপি এক্সাইজ কনস্টেবল এবং ডাব্লুবিপি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার জন্য স্পেশালি এটা কিন্তু লঞ্চ করা হয়েছে একটা খুব ভালো বই যেখানে তোমরা পাচ্ছ বিগত প্রশ্নের প্রশ্ন উত্তর সহ ব্যাখ্যা এবং প্র্যাকটিসের সহ কিন্তু তোমরা পাচ্ছ যেখানে ডাব্লুবিপি এক্সাইজ কনস্টেবলে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন এসেছিল চাইলে তোমরা এই বইটা সহজেই নিতে পারো কোনো বুক স্টল থেকে অথবা ডাইরেক্ট লিঙ্ক রয়েছে লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি অর্ডার দিতে পারো সহজেই তোমাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে আর তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে দাদা কোন বইটা আমরা পড়ব আমি রিকমেন্ড করব এই বইটা তোমরা পড়ো আশা করি সাকসেসটা অনেকটা এগিয়ে যাবে আশা করি এটা খুব ভালো বই তোমাদের সকলের জন্য তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে চাইলে তোমরা ডাইরেক্টলি সেখান থেকে অর্ডার দিতে পারো রেজাল্ট নিয়ে বলার আগে রিকোয়েস্ট একটাই যে তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চাইলে তোমরা সরাসরি সেখান থেকে জয়েন হতে পারো সেখানে বিভিন্ন আপডেট কিন্তু আমি রেগুলার তোমাদেরকে দিয়ে থাকি আর যারা তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও করতে পারো আমার ওল্ড আইডি কিন্তু ডিসেবেল হয়ে গেছে নতুন আইডি খুলেছি চাইলে তোমরা ফলো করতে পারো তো রেজাল্ট নিয়ে বলবো প্রথমেই তোমরা সকলেই জানো ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে রেজাল্ট নিয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ডেট দিচ্ছে সেগুলো নিয়ে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে কিন্তু আমি কোনো ধরনের ভিডিও তোমাদের আননেসেসারি ভিডিও বানিয়ে বা ডেট জানিয়ে কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম রেজাল্ট নিয়ে কিন্তু কোনো ডেট এখনও ফাইনাল হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা কথাই আমি বলবো রেজাল্ট নিয়ে কিন্তু কোনো ধরনের ডেট ফাইনাল হয়নি যে সমস্ত ডেটগুলো ইউটিউবে দেওয়া হয়েছিল বা দেওয়া হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রোভাইড করা হয় সেই সমস্ত রেটগুলো আমি যতটুকু আপডেট পাই আমি আশা করি তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করি তোমরা যারা আগাগোরা আমার ভিডিও দেখো দীর্ঘদিন থেকে ভিডিও দেখো তোমরা অবশ্যই জানবে আমি যতটুকু ইম্পর্টেন্ট আপডেট পাই অবশ্যই শেয়ার করি আজ সেগুলো অবশ্যই জেনুইন আপডেট তো তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে দাদা রেজাল্টটা কবে দেবে বা এখন তো এই মুহূর্তে লকডাউন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এখন কি রেজাল্ট দেওয়া সম্ভব তো তাদেরকে একটা রিকোয়েস্ট করব দেখো রেজাল্ট ডেট নিয়ে কিন্তু এখনও ফাইনাল কোনো ডেট হয়নি তো যেহেতু একটা বড়ো সড়ো আশঙ্কা বা বড়ো সড়ো আশা ছিল যে রেজাল্টটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল সেটা কোনো কারণে হয়তো দেওয়া সম্ভব হয়নি বাট জানুয়ারি মাসে কিন্তু দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটা লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো যে যতটুকু আমি আপডেট পেয়েছি এই লকডাউন পরিস্থিতিতে কোনো মতেই কিন্তু রেজাল্ট পাবলিশ করবে না কেননা রেজাল্ট পাবলিশ করলে কয়েকদিনের পরেই কিন্তু তোমাদের মাঠে ডাকা হবে তো এই মুহূর্তে একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে থার্ড লেভেলের করোনা তোমরা সকলেই জানো যার কারণে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে কিন্তু লকডাউন পরিস্থিতি মানে সম্পন্ন করা হচ্ছে তো রিকোয়েস্ট একটাই যে তোমরা রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আশা করি রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আশা করি পনেরো তারিখের পরেই পাবলিশ হবে আগে কিন্তু হবে না পনেরো তারিখের পরেই পাবলিশ হলেই তোমাদের মাঠে ডাকা হবে যারা তোমরা মাঠ প্রিপারেশন নেওয়া শুরু নি রিকোয়েস্ট করবো মাঠ প্রিপারেশন নাও ডাব্লিউবি মেন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও যে বইটা আমি সাজেস্ট করলাম সেই বইটা তোমরা নিতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কেননা রেজাল্ট আজকেও দেবে কালকেও দেবে বাট রেজাল্ট দিলেই কিন্তু তোমাদের দুশ্চিন্তা মাথায় আসবে যে আমি এই এতটুকু সময়ের মধ্যে কি আমি মাঠ কমপ্লিট করতে পারবো বা আমি মেন এক্সামের জন্য কতটা তৈরি তো রিকোয়েস্ট একটা যতটা সময় পাচ্ছ অতটা তোমাদের জন্য সুবিধা তোমরা প্রিপারেশান নাও মাঠের জন্য গ্রাউন্ডের জন্য তোমাদের মেইন এক্সামের জন্য আশা করি অনেকটা হেল্পফুল হবে যে সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে বিভ্রান্ত ছড়ায় সেই সমস্ত ভিডিও থেকে দূরে থাকো কোনো ধরনের ডেট কিন্তু ফাইনাল হয়নি আগেও হয়নি এখনও হয়নি যে সমস্ত ইউটিউবারগুলো ডেট বলছে পুরোপুরি ফেক তো তোমরা যদি ওগুলো বিশ্বাস করো সেটা তোমার ব্যাপার আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম আমি এতটুকুই তোমাদেরকে বলবো যে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে অবশ্যই তোমাদের এই মাসে জানুয়ারি মাসেই তোমাদের মাঠ এবং তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে মাঠও কিন্তু জানুয়ারি মাসে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে এতটুকু আমি তোমাদেরকে জানালাম তোমরা যখন রেজাল্ট পাবলিশ হবে তোমরা মিলিয়ে নিও ঠিক আছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা তোমরা রেগুলার আমার ভিডিও দেখো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ